চার দফা দাবিতে স্মারকলিপি পেশ। বৃহস্পতিবার সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের কাছে সাক্ষাৎ করে প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি পেশ করা হয় দাবি আদায়ে। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুধন দাস, দলের জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বর্তমান সময়ে আবাসন প্রকল্পে যে সমস্ত নামের তালিকা বের হয়েছে তার মধ্যে ত্রুটি রয়েছে। কাঁচা ঘরের মালিককে পাকা ঘরের মালিক, আবার পাকা ঘরের মালিককে কাঁচা ঘরের মালিক দেখানো হয়েছে। দাবি করা হয়েছে তালিকার মধ্যে এই অসঙ্গতি দূর করা এবং যারা প্রকৃত ঘর প্রাপক তারাই যেন কোনোভাবে বঞ্চিত না হয়। এছাড়াও দ্রুত রেগার বকেয়া টাকা মিটিয়ে দেয়া, জোলাইবাড়ি থেকে বিলোনিয়া জাতীয় সড়কের কাজ দ্রুত শেষ করা, বন্যায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দেয়া সহ দাবি জানানো হয়েছে। দক্ষিণ জেলার জেলাশাসকের কাছে মূলত এই সময়ের সবচেয়ে জরুরি এই চারটা বিষয় নিয়ে আমরা দেখা করেছি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আবাসন প্রকল্প। 2011 সালে সোশিও ইকোনমিক সার্ভে হয়েছে, সেই সার্ভেতে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের নাম নথিভুক্ত করা হয়েছিল। তার ভিত্তিতেই মূলত গত কয়েক বছর ধরে ঘর আবাসন দেওয়া হচ্ছে। এখন সমস্ত বিষয়টাকে এক জায়গায় এনে এই আবাসিক প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা জেলাশাসক মহাশয়ের কাছে এটাই জানতে চেয়েছি, যারা সোশিও ইকোনমিক সার্ভে 2011 সালে যাদের নাম ছিল তারা প্রত্যেকে ঘর পাবে কি না। উনি এটা নিশ্চিত করেছেন যারা সার্ভেতে নাম ছিল তারা ঘর পাবে, তবে এর মধ্যেই যারা ঘর পেয়ে গেছেন তারা ঘর পাবেন না, যাদের চাকরি হয়ে গেছে তারা পাবেন না, আর বাকি যাদের কাঁচা ঘর আছে প্রত্যেকেই ঘর পাবেন, কারোর নাম যেন বাদ না যায় সেই দাবি আমরা করেছি। আমরা কিছু তথ্য তুলে ধরেছি, যাদের কাঁচা ঘর আছে তাদেরকে পাক্কা ঘর আছে বলে রিপোর্ট দেওয়া হয়েছে, আবার যাদের পাক্কা ঘর আছে তাদেরকে বলা হয়েছে তাদের কাঁচা ঘর আছে ঘর দিতে হবে। এই যে ত্রুটি, আমরা কয়েকটা স্যাম্পল তুলে দিয়েছি, এর ভিত্তিতে কিছু ইনকোয়ারি করার জন্যে আমরা আবেদন করেছি, সেটা উনি করবেন কথা দিয়েছে। রেগার কাজ, এই সময়ে কৃষি মরশুম শেষ, বিকল্প কোনো কাজ নেই, কি গ্রামে কি পাহাড়ে, একমাত্র রেগার কাজের উপর নির্ভরশীল শ্রমিকরা। আমরা দেখছি রেগার কাজ দিনের পর দিন কমে যাচ্ছে, আগে 90 দিন 94 দিন কাজ হতো, এখন 30 দিন 35 দিন কাজ হচ্ছে বছরে, তাও সবাই কাজ পায় না, রং দেখে দল দেখে কাজ দেয়, কাজের ডিমান্ড দিলে তাদের নাম আসে না। এই যে অবস্থা, এটা আমরা কিছু তথ্য দিয়ে ওনাকে বলেছি যে রাজনগর ব্লকে অন্যান্য ব্লকে এই ধরনের ঘটনাগুলি ঘটছে, ইনকোয়ারি করে প্রকৃত রেগার শ্রমিক তারা যেন কাজ পায় সেটা নিশ্চিত করতে হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।